হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবার এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের জন্য। তো এখন ঘড়িতে বাজে 10:20, তো দেখছেন রেডি হয়ে আছি। রেডি হয়েছি কারণ যাব একটু বাইরে। বাইরে বলতে মানে একটা আলাদাই দিন, আলাদা মুহূর্ত আমার জন্য। তো সেই কারণে ভালো, কেননা আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক, আমার এই সুন্দর দিনটার একটা স্মৃতিস্বরূপ সাক্ষী। আপনারাও থাকুন। তো অ্যাজ এ জাজ আজ আমি ইনভাইটেড, তো সেখানেই যাচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে গোয়ালিয়ারায়, তো এখান থেকে বাইকে যাব। আমি রঞ্জন দুজনেই যাচ্ছি। আর আজ হচ্ছে রবিবার, মানে একটা আলাদা আলাদা ফিল হচ্ছে। জানি না ঠিক কতটা কি করতে পারবো, তবে এরকমভাবেই আজকে শাড়ি পরেছি, কারণ শাড়ি তো এমনি নর্মাল টাইমে পরা হয় না, খুব তাড়াহুড়োর মধ্যে পরেছি। আর সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি, কারণ কখন ফিরবো তার কোনো টাইমের ঠিক নেই। কখন খাওয়া দাওয়া হবে, লাঞ্চটা সেরেই বাড়ি থেকে যাচ্ছি। ওই এক তরকারি মাছের ঝোল সবজি ভাত করে নিয়ে খেয়ে তারপর বেরোচ্ছি। সান্টান সব সেরে নিয়েছি, 10:20 বেরোই। আর আমাদেরকে বলা হয়েছিল টাইম মোটামুটি 10:30-এর মধ্যে পৌঁছাতে। মনে তো হচ্ছে না যে 10:30-এর মধ্যে পৌঁছাতে পারবো, কারণ এখানে বেরোতে বেরোতেই 10:30 হয়ে যাবে। দেখা যাক, 11টা মিনিমাম 20-25 মিনিট তো লাগবেই এখান থেকে যেতে। চলুন এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি, যা হবে সবটাই শেয়ার করব। খুব নার্ভাস আছি, জানি না ফার্স্ট টাইম তো সেই কারণে। তো চলুন আমরা পৌঁছে গেছি। এই যে পিছনে রয়েছে স্কুল, ভিতরে যাব এখন, দেখি রোদ বাইরে সেই পরিমাণ। তো চলে এসেছি গোহালিয়ারা প্রাথমিক বিদ্যালয়। আমাকে বলা হয়েছিল অনুষ্ঠানের সময় সকাল 11টা, কিন্তু অনুষ্ঠান শুরু হতে একটু লেট হবে, তাই এখন রুমে বসে রেস্ট করছি। এই রুমে সব জাজরা এখন একসাথে হয়েছি। আর প্রথমেই আমাদেরকে কিশোর বাহিনীর তরফ থেকে অভ্যর্থনা স্বরূপ ব্যাচ আর মেমেন্টো দেওয়া হলো। তারপর দেওয়া হয়েছে এক প্যাকেট টিফিন। আর মিহিরলাল চট্টোপাধ্যায় শাখা দ্বারা অনুষ্ঠিত কিশোর বাহিনীর আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সব জাজরা একত্রিত হয়েছি এইখানে। অনেক জাজ একসাথে দেখছেন, কারণ আজ এখানে অনুষ্ঠিত হবে নাচ, গান, আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতা, কুইজ, লোকসঙ্গীত ইত্যাদি ইত্যাদি। তো এই যে আমি এখানে বসে আছি, তো আমার পাশে রয়েছেন রঞ্জনের মামা আর মামিমা, অর্থাৎ আমার মামা শ্বশুর। তো এনাদের সাথেও দেখা হয়ে গেল, এনারা বহু বছর থেকে গানের জগতে রয়েছেন। তো এখানে গানের জাজ হিসাবে ইনভাইটেড। তো অনেকক্ষণ ধরে গল্প করলাম, অনেকদিন বাদে দেখা হলো। আর এই রুমের মধ্যে সব জাজরা এই মুহূর্তে বসে আছি, অ্যানাউন্স করলেই আমরা সবাই নিজের নিজের সিটে চলে যাব। তো ফাইনালি আমরা 4 জন রয়েছি নাচের জাজ হিসাবে। প্রথমবার এক্সপিরিয়েন্স হতে চলেছে, জানি না ঠিক কতটা কি করতে পারবো। কিশোর বাহিনীর তরফ থেকে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই করানো হয়, কিন্তু এর আগে 2 বছর আমাকে ডাকা হয়েছিল, কিন্তু কিছু কারণের জন্য আমি যেতে পারিনি। তো এই বছর আর মিস করলাম না, ভাবলাম যে না একবার যাই। এতবার করে যখন আমাকে একটা সম্মান জানানো হচ্ছে, তখন সম্মানটা রক্ষা করা উচিত। নিচের রুমে চলছে নাচের প্রতিযোগিতা, আর উপরের রুমে হচ্ছে গান আর পাশাপাশি বসে আঁকো প্রতিযোগিতা। আর আজ আমার ক্যামেরা হ্যান্ডেল করার দায়িত্ব রঞ্জনকে দিয়েছি।
যেহেতু পাশাপাশি রুমে সব অনুষ্ঠানগুলো একসাথেই হচ্ছে, তাই যে প্রতিযোগীরা নাচে অংশগ্রহণ করেছে তারা গান আবৃত্তি সব অনুষ্ঠানেই প্রায় নাম দিয়েছে। যে কারণে তারা যখন নাচের অনুষ্ঠানে অ্যাবসেন্ট রয়েছে তখন সময়টা ব্যয় না করে ততক্ষণ যারা আগে আবৃত্তি সহ অন্যান্য প্রতিযোগিতায় জয়ী হয়েছে তাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দিয়ে দেওয়া হচ্ছে। অনেকক্ষণ বাদে একটু ক্যামেরাটা ধরে আপনাদের সামনে চলে এলাম। আর এই অনুষ্ঠানে যেসব প্রতিযোগীরা জয়ী হয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তারা এখান থেকে ডাইরেক্ট যাবে জেলায়। আজকের এই অনুষ্ঠানটা শেষ হবে কুইজ প্রতিযোগিতা দিয়ে। সকলকে প্রাইজ ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে। অনুষ্ঠানের সবটা আপনাদের সাথে শেয়ার করিনি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আমরা এই যে চারজন জাজ একটা ফ্রেমে বন্দী হয়েছি, আমাদের মানে যে অনুষ্ঠান ছিল সেটা শেষ হয়ে গেছে, তার জন্য এখানে একটু আড্ডা চলছে চারজনের। চারজন হাই, হ্যালো, বললাম তো অনুষ্ঠান হয়ে গেল, এখন স্কুল থেকে বেরোচ্ছি। ঘড়িতে বাজে হচ্ছে 2:35, তো এখন বেরোলাম, সোজা যাবো বাড়ি। রঞ্জনকে বলছি যে বক্রেশ্বর হয়ে বেরোবো, তো বক্রেশ্বরে একটু নিয়ে চলো দেখবো, তো বলছে যে না। আর বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে, এই যে সব এখনও মানে স্টুডেন্টদের গার্জেনরা বেরোচ্ছে, আমরাও বেরিয়ে যাই, আর দেরি করে লাভ কী আছে, বাড়ি গিয়ে রেস্ট হবে, রেস্ট। বৃষ্টি হয়েছে, এই যে রাস্তাগুলো একটু একটু ভিজা আছে। আর এই যে ব্যাচ কিশোর বাহিনী, এখন বাজে 3:00, এইমাত্র বাড়ি পৌঁছালাম, তো ভাবলাম ব্লগটা শেষ করে দিই। বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স হলো লাইফে, ফার্স্ট টাইম মানে যে টাইমটা কীভাবে কেটে গেল বুঝতে পারলাম না। আর প্রথমে নার্ভাস ছিলাম যাওয়ার সময়, কিন্তু এখন মানে একটা আলাদা রকম ফিল হচ্ছে। জানি না মানে যারা এই জিনিসটা এনজয় করেছেন তারা অবভিয়াসলি বুঝতে পারবেন। তো অনেক কম্পিটিশান হলো, আবৃত্তি ছিল, কুইজ ছিল, সাথে ডান্স গান সমস্ত কিছু ছিল। তো নাচের যাচ্ছিলাম আমরা চারজন, হ্যাঁ চারজন। তো এই যে মেমেন্টো যেটা প্রথমেই দেওয়া হয়েছিল, আর এই ব্যাচটা খুলিনি এখনও, বেশ সুন্দর লাগছে না, মানে একটা আলাদা ধরনের। তো যাই হোক, নতুন একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথেও শেয়ার করা হলো, আমার জীবনের একটা স্মৃতিস্বরূপ রয়ে গেল। ভালো লাগলো কিশোর বাহিনীর সাথে যুক্ত হয়ে। ছোটো ছোটো বাচ্চাগুলোকে যখন নাচ করতে দেখছিলাম না, বেশ মানে নিজের সেই সময়ের কথাটা মনে পড়ছিল, কারণ আমিও একটু গান শিখেছি আর গানে কম্পিটিশনে নামও দিতাম, সাথে ছবি আঁকা আবৃত্তি এগুলোও করেছি। তো সেই সময়টা মনে পড়ে যাচ্ছিলো যে যে স্টেজে ওরা আজ রয়েছে সেই স্টেজে আমিও কখনও কম্পিটিশনের নাম দিয়ে উইনার হয়ে ফিরেছি, ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক। তো সেই সময়টা বেশ মানে ওখানে দেখতে পাচ্ছিলাম ওদের জায়গায় নিজেকে, ভালো লাগলো বেশ। আজকের দিনটাও বেশ ভালোভাবে কেটে গেল,
যে নার্ভাসনেসটা যাওয়ার সময় ছিল সেটা এখন নেই, অনেকটা ফ্রি ফিল করছি আর খুব ভালো লাগলো। তো চলুন, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার আগামী ভিডিওয়। আর এই ভিডিওটা খুব তাড়াতাড়ি এডিট করে আপনাদের জন্য পোস্ট করার চেষ্টা করব। তো আজকের মতো টাটা।